গুড আফটারনুন বন্ধুরা। দুপুরবেলা বাপ্পা খেতে আসার আগে তো এগুলো নিয়ে এসেছিল, লেডিগিনি আর গুড়ের পিঠে। অসাধারণ বানায় এখানে আমাদের বাড়ির সামনেই একটা মিষ্টিমুখ বলে দোকান আছে, তো এখানে অসাধারণ পিঠে বানায়, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো সন্ধে হয়ে গেছে, এখন আমরা খেতে বসেছি চা, আর একটুখানি সিরিয়ালও দেখবো। সিরিয়াল দেখতে দেখতে চা খেয়ে নেব। আমার সব বন্ধুরা খুব ভালো আছো, আর আমি তো দারুণ আছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা দুপুরবেলা দেখতেই পেলে যে বাপ্পা পিঠে আর মিষ্টি এমনি লেডিগিনি নিয়ে এসেছিল। মিষ্টি আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু পিঠে খেতে না আমি ভীষণ ভালোবাসি। আর আমাদের এই বাড়িতে নিয়ম আছে পিঠে বানানোর, তো মা প্রত্যেক বছরই পিঠে বানায়। তো এখনও পর্যন্ত বানানো হয়নি, শীতটা একটু পড়লে হয়তো মা বানাবে। তো আমাদের বাড়িতে মানে এই এই বছর থেকে যেই দোকান থেকে মিষ্টি মানে পিঠেটা আনা হচ্ছে, মানে খুবই ভালো পিঠে বানাচ্ছে, মানে একদম মনে হচ্ছে কি ঘরে তৈরি মানে পিঠে, মানে মিষ্টির পরিমাণ বলো বা গুড়ের যেটা, গুড়ের পিঠেটাই আমার বেশি ভালো লাগে খেতে। আমার চিনির যে সাদা রঙের যে পিঠে তৈরি হয় সেটা আমার খুব একটা ভালো লাগে না খেতে, তো আমার ওই গুড়ের পিঠেটাই ভালো লাগে। আর ওই দোকানে না মানে গুড়ের পিঠেই পাওয়া যাচ্ছে, তো অসাধারণ খেতে লাগে। তো আমি এর আগের বারও খেয়েছিলাম, তোমাদের সাথে দেখাইনি, তো আগের বারও খেয়েছি, এত ভালো লেগেছে, তো বাপ্পা আজকে আবার নিয়ে এসেছে, তো সেটাই তোমাদের সাথে আজকে দেখালাম, ভীষণ ভালো লাগে। আর আমার মাও না খুব পিঠে ভালোবাসতো, তো এই যেহেতু আমাদের মানে আমার বাপের বাড়িতে না পিঠে বানানোর নিয়ম নেই, নিয়ম নেই বলতে কোনো এক সময় মানে আমি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম, কোনো এক সময় হয়তো পিঠে বানানোর সময় কোনো দুর্ঘটনা ঘটেছিল কোনো একটা বাচ্চা বা কিছু একজনের, তো তারপর থেকে পিঠে বানানোর চলটা উঠে গেছে, কিন্তু খাওয়ার নিয়মটা ছিল। তো সেই কারণে আমার মা বলেছিল যে বুকুন তোর যখন বিয়ে হবে তোর শ্বশুরবাড়িতে এমন করে বিয়ে করবি যেখানে পিঠেটা বানানো মানে নিয়ম আছে, তো আর আমাকে দিবি, আর আমি খুব খুব খাবো। তো যাই হোক, সেখানে মাকে আমি দিতে পারি না খেতে, কারণ তোমরা সব অনেকেই হয়তো জানো যে আমার মা এখন নেই, তো সেই কারণে। তো যাই হোক, আজকে আমি মায়ের সামনে দেব পিঠে, নিজেও খাবো মাকে দেব, সেটাই আমি খাবো। তো সেইটাই একটা দুঃখ থেকে গেছে আমার জীবনে, যে আমি মাকে মানে অনেক অনেক কিছুই করতে পারিনি মায়ের জন্য, যেটা একটা মেয়েরা বিয়ের পরেই বেশিরভাগ দেবে, বিয়ের আগে খুব একটা মায়ের জন্য বা মা বাবার জন্য করার ইচ্ছা হয়তো আসে না, কি কারণ রেসপন্সিবিলিটিটা বিয়ের পরেই আসে, মানে এগুলো মানে আসে মনের মধ্যে জাগে, যেহেতু মা বাবা দূরে থাকে তখন মনে হয় মায়ের জন্য এটা করি বা বাবার জন্য এটা করি, তো এরকম মনে হয়। তো যাই হোক, আমার একটা মানে খুবই দুর্ভাগ্য যেটা আমি মানে মায়ের জন্য আমি কিছুই করতে পারিনি, তো যে সেই কারণে। তো কালকে হচ্ছে শাশুড়ির জন্মদিন, ঠিক আছে, তো মা জানে না, এখন মা জানে না মানে জন্মদিন সেটা জানে, সেটা তো অবভিয়াসলি জানবে। আরেকটা কথা তোমাদের বলছি, আস্তে আস্তে বলছি, কারণ বসার ঘরে মা রয়েছে, শুনতে পেয়ে যাবে। তো কালকে মায়ের জন্মদিন, তো সেটা সবারই মনে আছে, কিন্তু মা হয়তো ভেবেছে যে আমি ভুলে গেছি, এই রকম কিছু একটা ভেবেছে। তো আর আমি এর আগে একদিন রাস্তায় বেরিয়েছিলাম, তো সেখানে আমি মানে গিফট কিনে এনেছি মায়ের জন্য, তো সেটা আমি মানে দেখাইনি, তোমাদেরকেও দেখাইনি আর মাকে তো দেখাইনি, ওই জন্য লুকিয়ে লুকিয়ে সেটা প্যাকিং করা হয়ে গেছে, সেটা মা জানে না। তো মা হয়তো ভেবেছে যে আমি এবছর মানে কিছুই কিনে আনিনি মায়ের জন্য, এরকম ভেবেছে, কারণ প্রত্যেক বছর কিনে আনলে অ্যাটলিস্ট আমি দেখিয়ে দিই, তো আগের দিন আমি দেখিয়ে দিই, তো এবছর আর দেখাইনি ইচ্ছে করে। আর মানে এর আগের দিন যেদিনকে আমি সব মায়ের জিনিসটাও কিনতে গেছিলাম, আমাদের আরেকটা না অন্নপ্রাশনে নেমন্তন্নও ছিল, আছে আর কি, ছিল কেন বলছি আছে, তো সেখানকার মানে একটা বাচ্চাকে মানে যাবতীয় যা যা কেনার আর কি সেইগুলো দরকার হয়, 6 মাসের বাচ্চা যেরকম, তো সেখানে দেওয়ার জন্য কিছু আমি কিনে রেখেছি, তো ওই একবারেই আমি মায়ের গিফটটাও কিনে রেখেছি, তো সেই গিফটগুলো মাকে দেখিয়েছি, কিন্তু মায়ের যে গিফটটা সেটা আমি দেখাইনি। তো সেরকমই প্ল্যান প্রোগ্রাম করে রেখেছি,
আর কেকটা এখন বানাবো, বা আমি বলছি যে এটা ক্রিসমাসের জন্য কেক বানাবো, তো সেটা ভেবে রেখেছে যে আমি ক্রিসমাসের জন্য কেক বানিয়ে রাখছি, মানে 24শে ডিসেম্বর আর কি মায়ের জন্মদিন কালকে, তো সেটাই এখন বানাবো। ঠিক আছে, তো চলো শুরু করে দিই বানানোটা। তবে জানি না এখন বুঝতে পারছি না সব কিছু জিনিস আছে কি না, কারণ আমি এখনও আগে থেকে রেডি করিনি, যে মানে ডিসাইডও করিনি, ভেবেছিলাম কেক কিনে আনা হবে, তো দেখি যদি মনে যদি দেখি বাড়িতে আর কিছু নেই তো তাহলে তো আর কিছু করা যাবে না। ময়দা আছে জেনে নিয়েছি, কিন্তু আর বাকি কিছু আছে কি না আমি ঠিক জানি না, তো দেখছি সব কিছু যদি থাকে তাহলে এখনই কেকটা বানিয়ে নেবো, কারণ আমি ভেবেছি কালকে রান্নাটা আমি করব। তো ওই রান্না বান্না করার পরে ওই কেক টেক বানাতে পারবো না, তো সেই কারণ কারণ ওটা বানানোর পরে একটা স্ট্যান্ডিং টাইম দিতে হয়, কারণ আমাদের মাইক্রোওয়েভে আমি তো বানাই না, আমি তো ওভেন এতে বানাই, গ্যাসে বানাই, তো সেই কারণে। তো চলো এখন কেকটা বানিয়ে নিই ঝটপট। তো এই গিফটটাই আমি কিনে এনেছি, এটা হচ্ছে স্টোরেজ ড্রয়ার, স্টোরেজ ড্রয়ার বলে, আর এটা অবশ্য দেখো ঘরের দরজা বন্ধ করি কিন্তু আমি ভিডিওটা করছি, কারণ মা জানে না, তো চুপি চুপি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আর একটু বাদে অবশ্য মেয়ে আবার এটা র্যাপ করে দেবে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আমি নিজেও এটা প্যাকেটটা খুলিনি, দেখো পুরোপুরি প্যাকেট করাই আছে, তো মেয়ে এখন র্যাপিং করতে বসেছে, আমি বললাম তাড়াতাড়ি এটা করে ফেল। এর আগে আমি তোমাদেরকে কেক বানানোর রেসিপিটা শেয়ার করেছিলাম, তাই আজকে আর শেয়ার করলাম না, আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, তোমরা দেখে নিও। আর দেখো কেকটা আমার বানানো হয়ে গেছে, তো আজকের মতো সিনেমা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কেউ এলে অবশ্য করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটার কোথাও যদি ভালো লাগে অবশ্য করি একটু লাইক করে দিও। তাহলে নেক্সট ভিডিও অবশ্য করেই, খুব ইন্টারেস্টিং হবে অবশ্য করেই, কিন্তু নেক্সট ভিডিওটা তোমরা দেখো। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।